24 ঘন্টায় আপনাদের স্বাগত শুরু করছি ক্রস ফায়ার বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফলের পর 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত বাংলায় আম্পানের রূপ নেয়নি ইয়াস ওড়িশা হয়ে প্রতিবেশী ঝাড়খণ্ডের রুট ধরেছে পাশ কাটিয়ে বেরোলেও বাংলার উপকূল অঞ্চলে যথেচ্ছ তাণ্ডব চালিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়টি বিপর্যয়ের 24 ঘন্টা পরও দীঘা থেকে সাগরে ধ্বংসের ছাপ স্পষ্ট কোথাও বাঁধ ভেঙে বিপত্তি কোথাও জলোচ্ছ্বাসে ভিটে হারা মানুষ ত্রাণ শিবিরে বসে ক্ষয়ক্ষতির হিসেব কষে চলেছেন অসহায় মানুষগুলো আর বিপর্যয়ের এই টুকরো টুকরো ছবি নিয়ে আজ আমাদের ক্রস ফায়ার আমাদের সঙ্গে আজকে যারা উপস্থিত থাকবেন তাদের সঙ্গে পরিচয় করাবো তার আগে আপনাদের দেখাবো আকাশ থেকে এই ধ্বংসলীলার চিত্র পাখির চোখে এই ধ্বংসলীলার চিত্র ড্রোন ক্যামেরায় কি উঠে এসেছে জি ২৪ ঘন্টায় দেখুন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম অঞ্চলের ছবি এবং এই ছবি দেখেই আপনারা বুঝতে পারছেন যে ইয়াসের বিভৎসতা কতটা ছিল যদিও আম্পানের মতো বিধ্বংসী রূপ বাংলায় নিতে পারেননি ইয়াস তার গতিপথ ভিন্ন ছিল আগে থেকে প্রস্তুতিও নিয়ে রেখেছিল প্রশাসন যে কারণে আরও বেশি ক্ষয়ক্ষতি আরও বেশি প্রাণহানির থেকে অনেকটাই এড়ানো গেছে নিজেদের বাঁচানো গেছে এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল কিন্তু এই ছবি বুঝিয়ে দিচ্ছে যে গতিপথ ভিন্ন হলেও ইয়াসও যে অত্যন্ত বড় মাপের একটা ঘূর্ণিঝড় ছিল এবং দীঘা থেকে বেশ খানিকটা দূরে ল্যান্ডফল হওয়া সত্ত্বেও এবং সেটি আস্তে আস্তে ঝাড়খণ্ডের রুটে প্রবেশ করলেও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা সেখানে কি প্রভাব পড়েছে সেটা স্পষ্ট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকার ছবি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমি এই ছবি দেখাতে দেখাতেই জ্যোতির্ময়ের কাছে চলে যাব জ্যোতির্ময় এই ড্রোন ক্যামেরা এই পাখির চোখে যে ধ্বংসলীলার ছবি উঠে এসেছে তা থেকে স্পষ্ট যে কি বিভীষিকা এই মুহূর্তে উপকূলবর্তী এলাকার মানুষ তারা প্রত্যক্ষ করছেন তুমি সরেজমিনে দেখছো তুমি ল্যান্ডফল পয়েন্ট ধামরা সেখানেও তুমি ছিলে গত পরশু থেকে তুমি সেখানে ছিলে প্রথম রিপোর্টার হিসেবে সেখানে ছিলে আজকে সারা দিন তুমি রয়েছো এই উপকূলবর্তী যে সমস্ত এলাকা যে বিধ্বস্ত এলাকা ইয়াস বিধ্বস্ত এলাকা সেখানে কি উঠে আসছে চিত্রটা দেখো যে জায়গায় আমি ছিলাম অর্থাৎ ওড়িশার ধামরা পোর্ট সেই ধামরা পোর্টে মূলত সাইক্লোনের যে তীব্রতা ঝড়ের যে তাণ্ডব সেটাই সাধারণ মানুষের কাছে আতঙ্কের কারণ হয়েছিল এবং এই উপকূল এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উপকূল এলাকা সেখানে আম্পানের গত বছরের স্মৃতির থেকে সাধারণ মানুষ কিন্তু এই ঘূর্ণিঝড়কেই সবথেকে বেশি ভয় পেয়েছিল কিন্তু যে ছবি উঠে আসছে সাধারণ মানুষ যে কথা বলছেন আজকে সকাল থেকে উপকূলবর্তী এলাকায় ঘুরে ঘুরে মানুষের জলমগ্ন বিভিন্ন ঘরে দোরের সামনে গিয়ে আমরা যে কথা জানতে পারছি যে ঘূর্ণিঝড়কে যতটা ভয় পাওয়া হয়েছিল আদতে ঘূর্ণিঝড় তেমন ক্ষয়ক্ষতি করতে পারেনি কিন্তু অপ্রত্যাশিতভাবে ভরা কোটালের জল যেভাবে ঢুকে গিয়েছে সেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত এর আগে অর্থাৎ যদি এই যে স্পর্শ একদিকে আমরা জানি যে পূর্ণিমা অর্থাৎ ভরা কোটাল এবং চন্দ্র গ্রহণ ছিল কাল এবং একই সঙ্গে এই ঘূর্ণিঝড় এই ত্রিফলার কারণেই কি এই বিভীষিকা একদমই এই ত্রহস্পর্শই কিন্তু মানুষকে এই ভয়ঙ্কর বিভীষিকার মুখে ঠেলে দিয়েছে মানুষ যে অভিজ্ঞতার কথা বলছেন যে রাতের অন্ধকারে যেভাবে জল ঢুকতে শুরু করেছে তার কারণ দিনের বেলাতে এই ঝড় হয়েছে কিন্তু তার আগে রাত থেকে জল ঢুকতে শুরু করেছে প্রশাসনের তরফ থেকে এবারে প্রত্যেকটা জায়গাতে আগাম অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এবং উপকূলবর্তী এলাকাগুলো থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ নিজেদের ভিটেমাটি আঁকড়ে তারা থেকে গিয়েছিলেন কিন্তু যেভাবে জল ক্রমশ ঝড় আসার আগে থেকে বাড়তে শুরু করেছে তাতে আতঙ্কিত হয়ে তারা ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন এবারে আজকে সকাল থেকে যখন তারা আবারও তাদের ঘরে ফিরছেন তখন তারা এসে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা ভয়ঙ্কর যা গত বছরের আম্পানেও দেখা যায়নি একদিক থেকে ঝড়ের তাণ্ডবে বাড়ি ঘরদোরের অবশ্যই কিছু ক্ষতি হয়েছে কিন্তু শুধুমাত্র বাড়ি ঘরদোর নয় বিশেষত পশ্চিমবঙ্গের এই যে উপকূলবর্তী এলাকা সেই এলাকার চাষবাসের অর্থাৎ সমস্ত চাষাবাদের জমি এই মুহূর্তে জলের তলায় চলে গিয়েছে বিশেষ
বিশেষত এই এলাকা মৎস্যজীবী মানুষের মাস ফিশারির উপর ডিপেন্ড করে থাকে এখানকার অর্থনীতি। সমস্ত ফিশারি ইন্ডাস্ট্রিটা অর্থাৎ যে সমস্ত ছোট ছোট জেলেরা তারা ছোট ছোট পুকুর করে তা যারা মাছ চাষ করেন, অসংখ্য বাঁধ ভেঙে গিয়েছে, সেখানে সমুদ্রের নোনা জল একদিক থেকে ঢুকে গিয়েছে, অন্যদিক থেকে যারা বাঁধ দিয়ে মাছ চাষ করছিলেন তাদের সমস্ত মাছ ভেসে গিয়েছে। ফলত এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা রুটি রুজি ঘর দোর বাসস্থান সমস্ত কিছু এক রাতের অন্ধকারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। তাদের বাড়ি ঘরদর নেই, বাড়ি ঘরদর জলে ভেঙে গিয়েছে বা জলের তলায় চলে গিয়েছে। তাদের রুটি রুজির মূল যে জায়গা অর্থাৎ জমি থেকে অনেকে চাষাবাদ করে তারা তাদের সংসার চালান, সেই জমি জলের তলায় চলে গিয়েছে। যারা চাষের সঙ্গে যুক্ত, যারা মৎস্য চাষের সঙ্গে যুক্ত, তাদের মাছ ভেসে গিয়েছে। এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আশঙ্কার কালো মেঘ এখনও কাটেনি। আজকে সকাল থেকে আমি এই এলাকায় ঘুরছি, প্রবল বৃষ্টিতে এই এলাকা ভেসে যাচ্ছে। বেলা 12টা পর্যন্ত এখানে জোয়ার ছিল, তখনও এখানে বেশ কিছুটা জল ছিল এবং রাতের অন্ধকারে আবারও জোয়ার আসবে। এবং অনেকেই যে কথা বলছেন, আমরা প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছি, প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন যে বিপদের অশনি সংকেত এখনও কেটে যায়নি, আগামী আরও 72 ঘন্টা বা তারও বেশি সময় 96 ঘন্টা পর্যন্ত বারে বারে যে জোয়ার আসবে সেই জোয়ারে বিস্তীর্ণ এলাকা উপকূলবর্তী এলাকা আবারও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলত ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ঘূর্ণিঝড় ইয়াসি শেষ হয়ে যায়নি। আমার এখানেই তোমার কাছে জিজ্ঞাসা জ্যোতির্ময়, আমরা যেহেতু দেখেছিলাম যে আবহাওয়াবিদরা তারা যদিও আশা প্রকাশ করেছিলেন যে ইয়াস হয়তো আম্পানের মতো বিভৎসতা সেটা দেখাতে পারবে না পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকা যে সমস্ত জায়গার উপর দিয়ে এই এফেক্ট যাবে তার যে প্রভাব পড়বে সেই সমস্ত জায়গায়, কিন্তু আমরা দেখেছিলাম যে প্রশাসন ইয়াসের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নিতে তারা রাজি হয়নি এবং অনেক আগাম সতর্কতা অনেক আগাম প্রস্তুতি আগে থেকে মানুষকে ইভ্যাকুয়েট করা তাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া এবং সেটাও কোভিড সিচুয়েশনের কথা মাথায় রেখে এবং বারংবার সতর্ক বার্তা অনেক বেশি আঁটোসাঁটো প্রস্তুতি এবার নজরে পড়েছিল যাতে আম্পানের পুনরাবৃত্তি না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ইয়াস পরবর্তী ক্ষেত্রে কতটা প্রশাসনিক তৎপরতা দেখা যাচ্ছে? একদমই, আজকে সকাল থেকে যখন আমরা বিভিন্ন এলাকায় ঘুরছি একটা ছবি আমাদের নজরে পড়ছে বা সাধারণ মানুষও যে কথা বলছেন, বিভিন্ন এলাকাতে বিডিও জেলা পরিষদের টিম তারা সকাল থেকেই শুধু পরিদর্শনে পৌঁছে গিয়েছেন তা নয়, যে মুহূর্তে ঘূর্ণিঝড় এসছে তার 48 ঘন্টা আগে থেকে সমস্ত জায়গাতে অ্যানাউন্সমেন্ট করে শুধু মানুষকে সচেতন করে প্রশাসন এবার কাজ সারেনি, বরং উপকূলবর্তী এলাকাগুলো যে এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, কারণ জলোচ্ছ্বাস যে হবে ভরাকোটাল যে রয়েছে সেই গ্রহস্পর্শের কথা আগেই প্রশাসন জানতো এবং তার সাধারণ মানুষকে জানানো হয়েছে। অনেক জায়গাতে জোর করে মানুষকে বিভিন্ন শেল্টার হোমে নিয়ে চলে যাওয়া হয়েছে, অর্থাৎ যে পাকা স্কুল বাড়িগুলো রয়েছে বিশেষত এই এলাকাতে সেখানে তাদেরকে স্কুল বাড়িতে নিয়ে চলে যাওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গাতে খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, যেখানে বাচ্চারা রয়েছে সেখানে বেবি ফুড দেওয়া হচ্ছে, কিন্তু যেখানে বাড়ি ভেসে গিয়েছে বাড়ি ঘরদর তৈরি হচ্ছে না এই মুহূর্তে অপেক্ষা করা হচ্ছে যে মোট কত ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণটা বুঝতে আরও কিছুটা সময় লাগবে, কারণ সবেমাত্র 24 ঘন্টা কেটেছে। আমরা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সকাল থেকে যে কথা বলছি তারা জানাচ্ছেন যে এই টোটাল পরিসংখ্যানটা বা টোটাল রেকর্ডটা তৈরি করতে আরও 2-3 দিন সময় লাগবে এবং তার পরবর্তী ক্ষেত্রে আবারও কী করে পুনর্গঠন করা যায় সেই কাজ শুরু হবে। কিন্তু কোনো পরিস্থিতিতেই ত্রাণ বা মানুষের কাছে রিলিফ পৌঁছে দেওয়া, তাদের দুবেলা খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো রকম ত্রুটি না থাকে তা একবারে ব্লক স্তর পর্যন্ত সেটা নিশ্চিত করা হয়েছে। পঞ্চায়েতের কর্মীদেরকে কাজে লাগানো হচ্ছে, পঞ্চায়েতের আধিকারিকদের কাজে লাগানো হচ্ছে এবং ছোট ছোট গ্রাম ধরে ধরে সেই ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ একেবারে পঞ্চায়েত এলাকা ধরে ধরে বিভিন্ন স্কুল বাড়িতে তাদেরকে রাখা হয়েছে, যাদের বাড়ি ঘরদর ভেসে গিয়েছে তারা যাতে স্কুল বাড়িতে থাকতে পারে। এবং অবশ্যই যেটা উল্লেখ করার, একদিক থেকে প্রাণহানির ঘটনা যথেষ্ট সন্তোষজনক বা ইতিবাচক একটা দিক যে প্রাণহানির ঘটনা যেমন ঘটেনি এই এলাকাগুলো, আমি আমার ক্যামেরা পার্সন কমল জানাকে দেখাতে বলবো, আমার বাঁদিকের যে জমি সেই জমিটাই বলে দিচ্ছে যে এটা একটা ধান জমি, সেখানে যেভাবে জল এখানে জমে রয়েছে সেখান থেকেই স্পষ্ট যে, এবং এখন যে সময় আমি দাঁড়িয়ে রয়েছি এই সময় ভাটা চলছে, অনেকটা জল এখান থেকে বেরিয়ে গিয়েছে। এখানে প্রায় এক মানুষ সমান জল এখানে জমেছিল প্রায় 12 থেকে 14 ঘন্টা আগে, এখন কিছুটা স্থিতিশীল পরিস্থিতি। এই যে বিভিন্ন গ্রামগুলো, সে গ্রামগুলোতে মানুষ পশুপালনের উপরেও যথেষ্ট জোর দেন, এবারে কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিমাণটাও যথেষ্ট কম প্রশাসনের তরফ থেকে। জ্যোতির্ময়, আমাকে একটু বলো যে যেহেতু আম্পানের ক্ষেত্রেও যেটা হয়েছিল, ঠিক বছর ঘুরতে না ঘুরতে ইয়াসের ক্ষেত্রেও যে দুটো বিপদ, সেই দুটোকে
একসঙ্গে হ্যান্ডেল করার মতো একটা পরিস্থিতি এবং দুটো বিপদকে যদি এড়াতে হয় বা তার জন্য যদি ব্যবস্থা নিতে হয় তাহলে যে প্রয়োজনগুলো দরকার সেগুলো একদম ভিন্নমুখী। অর্থাৎ যেমন কোভিডের ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং ইত্যাদি মেনে থাকা, ঘরের মধ্যে থাকা, আর তখন যখন একটা ঘূর্ণিঝড় আসছে তখন মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, সেখানে কোনো রিলিফ সেন্টারে রাখা, যেখানে কোভিড প্রোটোকল ফলো করাটা সেটা সত্যি অত্যন্ত কষ্টকর। এই দুটো এন্ডকে মিট কীভাবে করা যাচ্ছে? কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখেই গতবার আমফানের সময় যে সমস্ত শেল্টার হোম করা হয়েছিল, যেহেতু আমফানের খবরও আগে থেকেই পাওয়া গিয়েছিল, আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে কতটা তীব্রতা আমফানের আসতে পারে, সেই বিপর্যয়ের কথা মাথায় রেখে যে সংখ্যক শেল্টার হোম বা যে ধরনের স্কুলগুলিকে ত্রাণ শিবির হিসেবে কনভার্ট করা হয়েছিল, এবারে সেই সংখ্যাটা যথেষ্ট বাড়ানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে পঞ্চায়েত অফিসকেও ত্রাণ শিবির হিসেবে খুলে দেওয়া হয়েছে। যে কোনো পাকা বাড়ি যেখানে দেখা গিয়েছে যারা পঞ্চায়েতের আধিকারিক বা সদস্য তাদেরকে বলা হয়েছে যে তারা তাদের বাড়ির নিচে যদি কারো জায়গা থাকে গ্রামের মধ্যে, অন্তত সেইখানেও যাতে মানুষকে জায়গা দেওয়া হয়, যাতে কোনো একটি স্কুল বাড়িতে বা কোনো একটি জায়গায় যাতে একসঙ্গে অনেক মানুষের জমায়েত না হয়। এবং প্রত্যেকটা স্কুল বাড়িতেই আমরা দেখেছি যে পঞ্চায়েতের আধিকারিকরা উপস্থিত থাকছেন, সাধারণ মানুষকে সচেতন করছেন যে প্রত্যেকে যেন আলাদা আলাদা ঘরে থাকেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর বরাদ্দ করা হয়েছে, সেই জায়গাতে মাস্ক যেন প্রত্যেকে পরে, মাস্ক যদি না থাকে অন্তত মুখে কাপড় বেঁধে যেন প্রত্যেকে থাকে, সেই বিষয়গুলি। যদি আপাতত তোমায় ধন্যবাদ এবং তোমার যে টানা কাভারেজ যে ইয়াস বিধ্বস্ত এলাকা থেকে, এবং এই মুহূর্তে যে ড্রোন ক্যামেরার ফুটেজ আমরা দেখছি তাতেই স্পষ্ট যে কতটা অভিঘাত ইয়াসের। যদিও ইয়াস আমপানের মতো যে রুট ধরে আমপান গিয়েছিল এবং যে ধ্বংসলীলা চালিয়েছিল তার সঙ্গে তুলনায় না এলেও এক্ষেত্রে যে বহু মানুষ বিপদের মধ্যে পড়েছেন এটা বলার অপেক্ষা রাখে না, অন্তত ড্রোন ক্যামেরার এই ভিজুয়াল সেই ইঙ্গিতই দিচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন কান্তি গাঙ্গুলি, যার অতিরিক্ত পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কাজল কৃষ্ণ বণিক। আমি দুজনের কাছেই আসবো, এবং আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে ভাইরাল হয়েছে একটি শব্দ, একটি বাক্যবন্ধ রাদার, যেখানে বলা হচ্ছে যে ঝড় আসার আগে কান্তি গাঙ্গুলি আসে, এবং দলমত নির্বিশেষে সবাই এটা স্বীকার করেন যে কান্তি গাঙ্গুলি, তিনি সুন্দরবনে যখনই বিপর্যয় হয় তিনি কোমর বেঁধে মাঠে নেমে পড়েন এই বয়সেও। আসবো তার কাছে, তিনি কীভাবে অ্যাসেস করছেন এই পরিস্থিতি জানার চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর, কান্তি গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক। আমি কান্তি গাঙ্গুলির কাছেই শুরুতে যাব। কান্তিবাবু, একের পর এক ঘূর্ণিঝড় আপনি দেখেছেন সুন্দরবনে, এবারে এই ইয়াসের প্রভাব কতটা পড়েছে? আপনি একদম নিচে মাঠে নেমে এই ত্রাণের কাজে পাশে থেকেছেন, এবং নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য যে এই বয়সেও আপনি কী দেখলেন, কী পরিস্থিতি, সেখানের মানুষ এই মুহূর্তে কেমন রয়েছেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন, প্রথমেই একটা কথা বলে রাখি, আমি কিন্তু স্থায়ীভাবে এখানে থাকি, ঝড়ের আগে আসার কোনো প্রশ্নই নেই, আমি এখানকার ভোটারই। ন্যাচারালি এই ঝড়ের আগে কান্তি আসে এটা না বলাটাই ভালো। এখানকার মানুষের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, আমি আসল কথায় আসছি। আমি 40 বছরের সুন্দরবনে অনেক ঝড় ঝাপটা, সে আয়লা বলুন, ফণী বলুন, বুলবুল বলুন, আর ইয়াজ বলুন, সবই একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার আছে। আমি খুব ছোট্ট করেই বলতে চাইছি, সময় অল্প। সুন্দরবনের 3,500 কিলোমিটার নদী বাঁধ, 1970 সালে এই 3,500 কিলোমিটার নদী বাঁধ প্রথম রাজ্য সরকার হাতে নেয়, সেচ দপ্তর। আর এই যে 3,500 কিলোমিটার নদী বাঁধ ইংরেজ শাসনকালে আদিবাসী সাঁওতাল এই লাটদারি জমিদারি ব্যবস্থা ইংরেজরা শোষণের জন্য এই নদী বাঁধ তৈরি হয়, জঙ্গল হাসিল হয়। যাই হোক, আমি ইতিহাসে যাচ্ছি না। আমফান, আয়লা আর বুলবুল, বুলবুল ফণীটা একটু বাদ দিচ্ছি, সেটা ঝড়ের গতিবেগ কম ছিল। আমার অভিজ্ঞতা বলে আয়লা এর থেকেও ভয়ঙ্কর ছিল, এই কারণে আয়লাটা 170-180 কিলোমিটার বেগে ঝড়টা ছিল, অমাবস্যার কোটাল ছিল,
আয়লা কিন্তু একদিনের না, ছ সাত দিন ধরে অজোরে বৃষ্টি ন্যাচারালি, আর পূবের হাওয়া ছিল, ভেঙেছিল 1000 কিলোমিটারের বেশি নদী বাঁধ। আর আমি আমফান যদি বলেন, আমফানে ঝড়ের গতিবেগ ছিল মারাত্মক, 260 থেকে 280। অল্পের জন্য সুন্দরবনবাসী বেঁচে গেল। বিকেল 4টার সময় আমফান শুরু, গাছপালা ভাঙছে, বাড়িঘর ভাঙছে, অ্যাসবেস্টস টিন উঠছে, চতুর্দিকে আর্তনাদ। কিন্তু ঠিক বিকেল 4টার সময় ছিল একেবারে বড়া কোটাল, অর্থাৎ নদীর জলটা 12 থেকে 14 ফুট নিচে থাকে, কিন্তু হাওয়া ছিল পূর্ব দক্ষিণের, এতেই আমফানে এত তাণ্ডব। কিন্তু যদি আমফান পূর্ণ জোয়ারের সময় হতো, তাহলে যে ধ্বংসলীলা হয়েছে এর অনেক অনেক বেশি হতো। ঠিক প্রকৃতি বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন, রাত 7:45টার সময় এই পূর্ব দক্ষিণের হাওয়াটা ঘুরে পশ্চিম দিকে চলে গেল। যদি এটা না ঘুরতো, আমি আজকে বলে যাই, এই বাড়াইপুর কেন, সোনারপুর কেন, কলকাতা পর্যন্ত জল ঠেলে নিয়ে যেত। আচমকা আমরা আমফানটা বেঁচে গেলাম আমি হাওয়াটা ঘুরে যাওয়ার জন্য। আমি আসি আপনাদের ইয়াসের প্রসঙ্গ। ইয়াস 40 থেকে 50 কিলোমিটার আমাদের সুন্দরবনের দিকে, সাগর নামখানা, পাথর প্রতিমার গতিবেগ ছিল 70-80। কিন্তু এই ইয়াসে পূবের দক্ষিণের হাওয়া ছিল ঠিক, কিন্তু এত হাওয়ার গতিবেগ কম, গাছপালা কিন্তু ভাঙেনি, বাড়িঘর ওই সি বেস্ট এরিয়াতে ভেঙেছে, কিন্তু বাসন্তী বলুন, কুলতলী বলুন, ঘোষাবা বলুন, এদিকটা কিছু ঘরবাড়ি ভেঙেছে ঠিক, একটা গাছপালা ভাঙেনি, একটা লাইট পোস্ট উপরে পড়েনি। কিন্তু একটা অবাক, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় পূবের হাওয়া ছিল, কিন্তু বাঁধ ভাঙল, জল উপচে পড়ল। আরও বোধহয় যারা নদী বিশেষজ্ঞ তারা বিশ্লেষণ করবে। আমি যে কথাটা প্রসঙ্গটা উত্থাপন করতে চাই, হাজার হাজার বিঘা চাষের জমি, পুকুর সমস্ত ধ্বংস হয়েছে, পানের বড়ো এগুলো ধ্বংস হয়েছে। এখন কী কাজ আমাদের করণীয়? এই মুহূর্তে কোনো বিতর্কে না জড়ানোই ভালো। ডাক্তারবাবু আছেন, আমি কোভিড নিয়ে আগেই গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছিলাম, যতটা সতর্কতা অবলম্বন করা যায়। কিন্তু এরকম প্রাকৃতিক দুর্যোগে সমস্ত সতর্কতা অবলম্বন করা খুব বড় কঠিন কাজ, কারণ আমার নিজেরই এখানে স্কুল আছে, সেখানে 300-400 লোক ছিল, আমি তো পারিনি যে এদের সেগ্রিগেট করে রাখা। যাই হোক, এসব বিতর্কে না যাওয়াই ভালো। এখন যেটা করণীয় কাজ, দেখুন, এই যে 3500 কিলোমিটার নদী বাঁধ, আয়লার সময় আমি এর আগে একটা কথা বলে রাখি, ডক্টর বিধানচন্দ্র রায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, হল্যান্ড থেকে বিশেষজ্ঞদের এনেছিলেন কীভাবে সুন্দরবনের নদী বাঁধ রক্ষা করা যায়। পরবর্তীকালে আয়লার সময় একটা উদ্যোগ দেখা দিল, আজকে স্মরণ করতেই হবে, প্রয়াত তুষার কাঞ্জিলাল, রাগাবিলা টেগোর সোসাইটির, বারবার তিনি বলতেন, কাদ্দি, সুন্দরবনকে বাঁচানো যাবে না সুন্দরবনের নদী বাঁধ যদি তোরা রক্ষা না করতে পারিস। আয়লার সময় কেন্দ্রীয় যোজনা পর্ষদের মনটেক সিং আলুওয়ালিয়া এলেন, কেন্দ্রীয় সমীক্ষক দল ছিলেন, রাজ্যের সমীক্ষক দল ছিলেন, একটা যৌথ একটা টিম তৈরি হলো, 6 মাস ধরে তারা সুন্দরবনের নদী বাঁধ সব সরেজমিন তদন্ত করল। তারপর কেন্দ্রীয় সরকার 5,032 কোটি টাকা কংক্রিটের বাঁধের জন্য দেওয়া হলো। দুর্ভাগ্য আমাদের, 2011-তে পাড়া বদল, পরবর্তীকালে মাত্র 70 কিলোমিটার নদী বাঁধ কংক্রিট হলো, বাকি টাকা ফেরত চলে গেল। প্রধানত এটা জমি অধিগ্রহণ জটিলতার বিষয়, এই টাকাটা খরচ করা গেল না। নিঃসন্দেহে কান্তিবাবু, এই কেন্দ্রীয় সমীক্ষক দলের যে সুপারিশটা ছিল, একটা বড় আলোচনার অবকাশ রয়েছে, কারণ এই নদী বাঁধ প্রসঙ্গটা সেটা খুব গুরুত্বপূর্ণভাবে ফিরে এলো। আমি শুধু, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমি আপনার কাছে একটু জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে যে মানুষগুলো এই দুর্গত এলাকায় রয়েছেন তাদের জন্য আশু কী করণীয় বলে আপনি মনে করেন? আরে, আমি সেইটাই বলছি,
আমি আরে আমি সেটাই সেটাই বলছি আপনাকে, আমি এই আলোচনা পরে করতে চাইছি। নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে। কেন নিতে হবে? সুন্দরবন থেকে লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন হয়। গলদা, বাগদা, চিংড়ি, কাঁকড়া, পপলেট বিদেশে যায়, মধু বিদেশে যায়। রাজ্য সরকার, সমস্ত রাজনৈতিক দলকে উদ্যোগ নিতে হবে, কেন্দ্রীয় সরকার ওই টাকা আরও বেশি পরিমাণের জন্য দেয়। যাই হোক, এখন কি করা উচিত? বাঁধ ভেঙেছে, আর 12 দিন সময়। আর একটা অমাবস্যা আসবে, যদি এই বাঁধ ভাঙা থাকে তাহলে আবার 12 দিন বাদে যে অমাবস্যার কোটাল আরও ভাসিয়ে দেবে। কিন্তু এই 12 দিনের মধ্যেই স্থায়ী বাঁধ হবে না, অস্থায়ীভাবে যতটুকু ঠেকানো যায় সেই উদ্যোগ রাজ্য সরকারকে নিতে হবে। এই ক্ষেত্রে আমার যেটা আর একটা প্রসঙ্গ, এবার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে চাষের জমি, পানের বরজ, পুকুর, মৎস্যজীবী, এরা সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরনো ছন্দে যদি ফিরিয়ে আনতে হয়, আমি আয়লার অভিজ্ঞতা নিয়ে বলি, সুন্দরবন আর ঘাটাল এক না, মেদিনীপুর এক না, এখানে লোনা জল ন্যাচারালি। এই চাষের জমি যদি আমরা ডি ওয়াটারিং করতে পারি সুইচ গেটের মাধ্যমে, জোয়ার ভাটা, ভাটার সময় সুইচ গেট দিয়ে জলটা বেরিয়ে যাবে, আর জুন মাসে বৃষ্টিটা হবে, জুলাই মাসে বৃষ্টি হবে, লবণাক্ত ভাব কেটে যাবে, আবার সেই জমিতে ধান চাষ সম্ভব হবে। এইটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ সুন্দরবনের সামাজিক আর্থিক জীবনটা যাতে ফিরিয়ে আনতে পারি, এই ব্যবস্থা রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করুক। ডি ওয়াটারিং আর নদী বাঁধ বাঁধা টেম্পোরারি ঠেকা দেওয়ার জন্য, স্থায়ী বাঁধ বাঁধতে হলে আবার শীতকালের অপেক্ষা থাকতে হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ কান্তিবাবু। কান্তি গাঙ্গুলি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি ডক্টর কাজল কৃষ্ণ বণিকের কাছেও যাব এবং আমাদের অন্য প্রতিনিধিরাও রয়েছেন। রিলিফ সেন্টারগুলোর কী চিত্র তা এই মুহূর্তে, যে মানুষগুলো রিলিফ সেন্টারে রয়েছেন তারা কীরকমভাবে আছেন, সেই সমস্ত কিছু আপনাদের দেখাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কান্তি গাঙ্গুলি এবং ডক্টর কাজল কৃষ্ণ বণিক, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি। আমাদের সঙ্গে হিঙ্গলগঞ্জ থেকে রয়েছেন অর্কদীপ্ত, আমাদের সঙ্গে মন্দারমণি থেকে রয়েছেন পিয়ালি, এবং আমাদের সঙ্গে নবান্ন থেকে রয়েছেন সুতপা। আমি তাদের কাছে যাব, তার আগে একটু দেখাবো যে রিলিফ সেন্টারগুলো সেখানের কী ছবি। ইয়াস চলে গেছে কিন্তু রয়ে গেছে ক্ষত, প্রকৃতির হাতে শেষ সম্বলটুকু হারিয়ে দিশে হারা অসংখ্য মানুষ। বাংলায় আমপানের রূপ নেয়নি ইয়াস, তবুও বিপর্যয়ের হাত থেকে রেহাই পাননি পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকার মানুষ। ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে রাতারাতি ভিটে খুইয়েছেন অনেকে, প্রাণ বাঁচাতে ঠাঁই নিয়েছেন ত্রাণ শিবিরে। সেই অস্থায়ী ঠিকানাগুলিতে বসেই চলছে বেঁচে থাকার লড়াই। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে প্রায় 24 কিলোমিটার নদী বাঁধ ভেঙে গিয়েছে, প্লাবিত পরের পর গ্রাম। আপাতত স্থানীয় ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় হট ছাড়া মানুষজন। আমি রয়েছি কুলতলি গভর্নমেন্ট মডেল স্কুল, অর্থাৎ এখানে ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরে আমরা এসে পৌঁছেছি, কথা বলে নেব তাদের সঙ্গে। খাওয়া দাওয়া এখানে ত্রাণ শিবিরে ঠিকঠাক পাচ্ছেন তো? হ্যাঁ, নোনাজল ঢুকতে যেয়ে বাদা বুড়ে গেছে, কটিও কলে জল নেই, পুকুরে জল নেই, সেটুকু ছিল নোনা জল বুড়ে গেছে। আমাদের মাটির ঘর নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেছে। এই অবস্থাতে আমরা কোথায় যাবো বলো? এখানে স্থানীয় ঘরটা ছিল বলে স্কুল ঘরটা এসেছি। বকখালি লক্ষ্মীপুর গ্রামেও ভেঙে পড়েছে পাকা বাঁধের একাংশ, বাঁধের ফাটল দিয়ে হুহু করে ঢুকছে সমুদ্রের জল। অসহায় গ্রামবাসীদের বকখালি পর্যটন কেন্দ্রে নির্মীয়মান গেস্ট হাউসে থাকার বন্দোবস্ত করেছে স্থানীয় প্রশাসন। 3 মিটার সমুদ্র বাঁধ ছিল, এই মুহূর্তে যার উচ্চতা 2 মিটারের কিছু বেশি, বাকিটা ঠিক এইভাবেই ভেঙে পড়েছে। বকখালি এই মুহূর্তে পর্যটক শূন্য, এবং এই যে গেস্ট হাউসগুলো, যেগুলো সাধারণত পর্যটকদের থাকা বিনোদনের জন্য তৈরি, এখন সেই গেস্ট হাউসগুলোই এখানে রেস্কিউ সেন্টার হিসেবে কাজ করছে। বাঁধ ভেঙে বিপর্যস্ত উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ, জলের তোড়ে ভেঙেছে বহু কাঁচা বাড়ি, ত্রাণ শিবিরে মাথা কুটেও ক্ষয়ক্ষতির হিসেব কষতে পারছেন না অসহায় মানুষ। গৌরেশ্বর নদীর বাঁধ ভেঙে উত্তর মামুদপুরের প্রায় সমগ্র গ্রামটি জলের তলায়। 3 দিনই হয়ে গেছে, আমাদের ওদিক সব গুড়িয়ে গেছে, সব জল উঠেছে, হাড়ি কুড়ি নিয়ে আমরা স্কুলে আসছি। পাশেই বাড়ি, সেটা না দেখলে বুঝতে পারবেন না, সব ভেসে গেছে। ঘরেতে কিছু বার করতে পারিনি, জামা কাপড় সব অবস্থায়, 3 দিন ধরে এখানে আছি।
ইয়াসের আঁচ লেগেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরেও। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকায় যান যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। ঘুরে দেখেন বিভিন্ন ত্রাণ শিবির। বিপর্যয়ের মধ্যেই সেলিব্রিটি সাংসদকে দেখে হাসি ফুটল ভিটেহারা মানুষগুলোর মুখে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। আমি ডক্টর কাজল কৃষ্ণ বণিকের কাছে একটু আসবো। ডক্টর বণিক, আমরা একটা একটা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আবারও বলছি যে আম্পানের সময়ও এই যে দুটো জায়গাকে মিট করানো, একদিকে হচ্ছে এত মানুষ তাদেরকে একদম নির্বিচারে এনে ত্রাণ শিবিরে তোলাটাই যখন প্রায়োরিটি, তখনও আবার মনের মধ্যে কোথাও করোনা কাটা যে সেখানেও যাতে নতুন করে অন্য বিপদটা আবার ওঁত না পেতে থাকে, কতটা ডিফিকাল্ট এই চ্যালেঞ্জটা? খুবই কষ্টকর, খুবই কষ্টকর, খুবই অসুবিধাজনক, কোনো সন্দেহ নেই। তবে আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার সচেতন নাগরিকরা এই উদ্ধার কার্য এবং তার সাথে সাথে করোনার সঙ্গে যাতে অন্য কোনো বিপদ আবার না দানা বাঁধে সেই কাজে সফল কাম হবেন, তাদের ইচ্ছা শক্তি দিয়েই তারা সেটা করে দেখবে। কেননা আমরা ইতিমধ্যে আপনাদের প্রতিবেদনে দেখলাম যে নাম্বার অফ শেল্টার্স অনেক বাড়ানো হয়েছে, কেননা করোনার এই আবহে যদি এক জায়গায় অনেক মানুষ একত্রিত হয়ে অনেকক্ষণ একসাথে থাকেন তাহলে করোনা সংক্রমণ বাড়বে। তাই নাম্বার অফ শেল্টার্স বাড়ানোর যে উদ্যোগ স্থানীয় পঞ্চায়েত অফিস, রাজনৈতিক দলের অফিস, স্কুল, সমস্ত বড় পাকা বাড়ি সব নিয়ে নেওয়ার এবং সেখানে এই যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে রাখার যে সিদ্ধান্ত সেটা সঠিক বলেই আমি বিবেচনা করছি, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আমি কান্তিবাবুর কথা শুনছিলাম, মানুষের লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কেননা এখন তো শুধু আর এই জল না, করোনা চলছে তার সাথে এই যে মানুষরা একত্রিত থাকছেন তাদের সমস্যা পানীয় জলের, নোনা জল তো আর মানুষ খাবেন না। আমি আশা করব জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, স্বাস্থ্য দপ্তর, প্রশাসন, পঞ্চায়েত, তারা যারা ত্রাণ শিবির গুলিতে আছেন তাদের কাছে সুপেয় পানীয় জল পাউচের মাধ্যমে পৌঁছে দেওয়ার কাজটা নিশ্চয়ই করবেন। জল পরিশোধনের কাজ বিভিন্ন ভাবে যা আজকের দিনে অ্যাভেলেবেল আছে সেগুলো তারা নিশ্চয়ই ব্যবস্থা করবেন, যাতে দেখতে হবে প্রত্যেকটা ত্রাণ শিবিরে যে মানুষরা আছেন তারা যেন যতটা সম্ভব মাস্কের ব্যবহার করেন সেটা সুনিশ্চিত করতে হবে। আমি আসবো ডক্টর বণিক আপনার কাছে, আমি একটু মন্দারমণিতে চলে যাব। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, তোমার কাছে একটু জানার চেষ্টা করব যে উপকূলবর্তী এলাকাগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে মন্দারমণি, এবং যেখানে হাওয়ার দাপটে যত না ক্ষতি হয়েছে তার থেকে বেশি জলোচ্ছ্বাস ক্ষতি করেছে। লোনা জল, সমুদ্র একদম আগ্রাসী একটা একটা রূপ নিয়ে ঢুকে গেছে জনপদের মধ্যে। আমরা দেখেছি গতকাল তুমিও একদম প্রাণের ঝুঁকি নিয়ে এই কভারেজ, ননস্টপ কভারেজ করে গেছো। আজকে ওই এলাকাগুলোর মানুষ তাদের কি অবস্থা? দেখো মোপিয়াদি, আজকে আমরা দুপুর থেকেই মন্দারমণি অঞ্চলে ছিলাম। মন্দারমণির একের পর এক গ্রাম যেগুলো একেবারেই সমুদ্রের কাছে সেইগুলো কিভাবে ভেসে গিয়েছে, কোনো ঘর অস্তিত্ব নেই, হাজার হাজার মানুষ তারা এই ধরনের সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে এই যেরকম বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যেরকম চাষের জমি যেগুলো সবজি থেকে শুরু করে মাছের ভেরি সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই মুহূর্তে আমরা মন্দারমণিতে রয়েছি, যেখানে এখানকার লোকেদের সবথেকে আয়ের যে মূল পথ সেটা হচ্ছে যে ট্যুরিজম ব্যবসা। এবং এই মুহূর্তে আমরা একটা হোটেলে রয়েছি, তুমি জানো যে মন্দারমণির যে সমুদ্র সৈকত তার গা ঘেঁষে 100টারও বেশি এরকম হোটেল রয়েছে। তোমাকে একটু ক্যামেরা পার্সন তরুণকে বলবো ছবিটা দেখাতে। আমরা একটা এই মুহূর্তে একটা রিসর্টে রয়েছি, সেই রিসর্টের অবস্থাটা একটু দেখাবো। এটা একেবারেই সমুদ্র মানে সৈকতের সামনেই, এটা হচ্ছে একটা হোটেল, সেই হোটেলের সামনে অংশ একেবারে মানে তছনছ করে দিয়েছে সমুদ্রের স্রোত, যে কালকে ভয়াবহ যে স্রোত ছিল। তুমি দেখো বড় বড় পিলার আছড়ে পড়েছে, সমস্ত একেবারে উপড়ে চলে এসেছে। এবং এই যে রিসর্ট, সেই রিসর্টের রেস্টুরেন্টটা রয়েছে তার ছবিটাও দেখাবো, তুমি দেখলে বুঝতে পারবে। শুধুমাত্র হয়তো আমি এখন এই মুহূর্তে একটা রিসর্টের ছবি দেখাচ্ছি, কিন্তু এই 100-শখানেক এখানে কিন্তু এরকম হোটেল রয়েছে। প্রত্যেকটা হোটেলের কিন্তু রিসর্টের কিন্তু এই রকম, তুমি দেখো যে হোটেলের মেঝে ফুড়ে গিয়েছে, হোটেলের মেঝের কিছু নেই, মানে একেবারে কোনো অস্তিত্ব নেই। এখানকার যিনি মালিক তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, ভয়াবহ একটা ক্ষতি হয়েছে আপনাদের, বুঝতে পারছি। এরকম কতগুলো রিসর্ট বা হোটেল রয়েছে? আমাদের প্রচুর ভয়াবহ, মানে আমাদের যা হয়েছে আমরা উঠে দাঁড়াতে পারবো না, প্রচুর ক্ষতি হয়ে গেছে আমাদের রিসর্টে। এবং আমাদের 100টার উপর হোটেল টোটাল সমুদ্রের ধারে টোটালটাই ক্ষতি হয়ে গেছে,
মানে একতলা পর্যন্ত জল, সমস্ত আমার রেস্টুরেন্টের হোটেল রুমের খাট ফাট নিয়ে সব চলে গেছে, ফ্রিজ নিয়ে দূরে চলে গেছে, কিচ্ছু নেই আমাদের, মানে ভীষণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, মানে আমরা আর উঠে দাঁড়াতে পারবো না। যে বলছেন আমপান হচ্ছে তখন এতখানি হয়নি, এবারটা অতিরিক্ত হয়ে গেল, এ ভীষণ ভয়াবহ ক্ষতি হয়ে গেল। আমাদের পাশে আছে আমরা হোটেল জায়গা, পাশে ডিমার্ট, এদিকে অ্যাকোয়া মেরিনা, টোটালটাই একদম ধ্বংস হয়ে গেছে, টোটালটাই একদম পুরো বিপর্যয় হয়ে গেছে, খুব ক্ষতি হয়ে গেছে, যেটা আমরা মানতে পারছি না। আমি ছুটে এসেছি সকালবেলা, কিন্তু কিছুই করার নেই এখানে, এবং মৌসুম খুবই খারাপ, আবহাওয়া খুবই খারাপ, প্রচুর জল জল হচ্ছে, ঝড় হচ্ছে, কীভাবে কাজ করবো, কীভাবে দাঁড়াতে পারবো আমরা একদমই মপিয়াদি। তুমি কথা থেকেই বুঝতে পারলে যে কীভাবে তারা আবার উঠে দাঁড়াবেন তারা বুঝতে পারছেন না। হয়তো আমরা একজন এখানকার যিনি রিসর্টের মালিক রয়েছেন, হোটেলের মালিক রয়েছে, তার সাথে কথা বললাম, কিন্তু প্রত্যেকেরই, আমরা এর আগে দুপুরবেলা কথা বলছিলাম, এই দীঘা, মন্দারমণি, তাজপুর, এখানে যারা মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত, যারা চাষবাস করে খান, তাদের সমস্ত চাষের জমি ধুয়ে গেছে, ঘর বাড়ি। বুঝতে পারছি পিয়ালি, এবং আমি তোমাকে পরামর্শ দেবো যে যেহেতু এখন অবধি জায়গাটা অত্যন্ত বিপজ্জনক জায়গা, তোমাকে আমি এখানেই বিরত করছি এবং তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি এই এলাকাটা থেকে এখন যেহেতু রাতও হচ্ছে এবং যেটা কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম যে এখন দু একদিন যেহেতু এই ভরা কোটালের প্রভাবটা সেটা থাকবে, জল বাড়ার সম্ভাবনা থাকবে জোয়ারের সময়, কাজেই তুমি ওখান থেকে সরে এসো নিরাপদ জায়গায়, এটাই তোমায় পরামর্শ দেবো। আপাতত তোমায় ধন্যবাদ। আমি সুতপা এবং অর্কর কাছে যাব, তার আগে আরেকবার কান্তিবাবুর কাছে যাব। কান্তিবাবু, যদি একটু বলেন যে এই মুহূর্তে এই মানুষগুলোর জন্য কী প্রয়োজন বলে আপনি মনে করেন। আচ্ছা দেখুন, ডক্টর বণিক বলছিল তো যে বিশুদ্ধ পানীয় জল, ঠিকই বলেছেন, সেটা পাউচের মাধ্যমে সম্ভব না, পাউচের মধ্যে দিয়ে খাবার জলটা পাবে, কিন্তু আরও তো বিশুদ্ধ জলের দরকার। সেই ক্ষেত্রে আমার যেটা অনুরোধ যে অন্ততপক্ষে জলের ট্যাঙ্কার, ফায়ার ব্রিগেডের গাড়ি বিশুদ্ধ পানীয় জল নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় স্পটে জলটা, বড় বড় জিআই ট্যাঙ্ক আছে তাতে মজুত অথবা প্যাট্রোল ট্যাঙ্কে, এটা হলো জলের ব্যাপার। দ্বিতীয়ত ডক্টর বণিক, আপনার কাছে আমি হয়তো একটুখানি অদ্ভুত, একটু মাফ করবেন, আমাদের সুন্দরবনের গ্রামীণ চিকিৎসা সব MBBS পাশ করা ডাক্তারদের উপর মানুষ কিন্তু নির্ভর করে না, গ্রামীণ যে স্বাস্থ্যকর্মী যাদের ওয়াক ডাক্তার বলি, এই সময়তে আন্তরিক দেখা দিতে পারে। আবার এদিকে COVID-19, এই গ্রামীণ চিকিৎসকদের যদি কাজে না লাগানো যায়, সরকারি উদ্যোগ আর এই গ্রামীণ চিকিৎসকদের উদ্যোগ একসঙ্গে যুক্ত করে কিন্তু এটা কমব্যাট করতে হবে, এটা আমার একটা সাজেশন। সেকেন্ডলি একটু প্রসঙ্গক্রমে বলা প্রয়োজন যে ধরুন যে ওই যে মানে কেন্দ্রীয় সমীক্ষক দলের সুপারিশ, ধরুন এই মুহূর্তে হয়তো করা সম্ভব না, কিন্তু একটা কথা মপিয়া তোমাকে বলা দরকার, যারা মাছ চাষ করেন এই গলদা বাগদা ফিশারি, তাদের প্রচণ্ড ক্ষতি হয়েছে ঠিক, কিন্তু আমাকে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সুন্দরবনকে ভালোবাসি বলে, এরা যে সুইচ গে এরা যে হিউম পাইপ দিয়ে জল নেয়, লোনা জল যেটা নেয়, সেটা এত অবৈজ্ঞানিক, যার ফলে কিন্তু বাঁধগুলো ভঙ্গুর হয়। সরকার এদের পাশে দাঁড়াক, কিন্তু সুন্দরবনের অনেক জায়গাতে দেখা যাবে এই ফিশারিরা অবৈজ্ঞানিকভাবে যে জলটা তোলে তার জন্য বাঁধটাও কিন্তু দুর্বল হয়। আর কেন্দ্রীয় সমীক্ষক দল যেটা বলেছিলেন যে তিনটে ডিফেন্সের কথা বলেছিল, নদীর দিকে ম্যানগ্রোভ, আর একটা যে বাঁধটা উঁচু করে দাও 4 ফুট থেকে 5 ফুট, কংক্রিট করো অথবা মাটির করো, থার্ড ডিফেন্স যেটা বলেছিল তাল গাছ, নারকেল গাছ আর খেজুর গাছ দিয়ে এই তিনটে ডিফেন্স তৈরি করা, এটা দীর্ঘস্থায়ী কর্মসূচি, এইটা সরকারকে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে এগোতেই হবে। প্রতি বছরই ঝড়ঝঞ্ঝা আসবে, সাইক্লোন আসবে, আর প্রতি বছরই আর রিলিফ। আরেকটা প্রসঙ্গ বলি, আমি কথা শেষ করতে চাইছি, এখন তো প্রধানমন্ত্রীর আবাস ইন্দিরা আবাস ঘর দেওয়া হচ্ছে, উপকূলবর্তী এলাকায় যে ঘরগুলো হচ্ছে, দয়া করে টিন অ্যাসবেস্টসটা না দিয়ে আর একটু বাড়তি টাকা বরাদ্দ করে একটু কংক্রিটের যদি ছাদ হয়, তাহলে সুন্দরবনবাসী উপকৃত হবে। আমি আর কথা বাড়াতে চাইছি না, অন্য সময় যদি আসে সুন্দরবন নিয়ে ডিটেলস কথা বলার আমার আকাঙ্ক্ষা রয়ে গেল, অতৃপ্ততা, কারণ অনেক কিছু মানুষকে জানা প্রয়োজন আছে। আর একটা নদীর নাব্যতা,
এই যে 45 কিলোমিটার বেগে ঝড় এলো, আমি মন্দারমণি দীঘার কথা বলছি না, কিন্তু আমাদের অন্য প্রান্তে সুন্দরবনের এই 45 কিলোমিটার বেগে ঝড় এলে পড়ে পূবের হাওয়া এইভাবে বাঁধ ভাঙে না। আরেকটা নদী বিশেষজ্ঞদের ভাববার দরকার, সয়েল ইরোশনের ফলে নদীর নাব্যতা একেবারে কমে গেছে। মাতলা নদী এখন তো পায়ে হেঁটে যাওয়া যায় ভাটার সময়, এ তো অভিজ্ঞতা। সুতরাং নদী বিশেষজ্ঞদেরও এই যে জল ধারণ করার ক্ষমতা, যার ফলে নদীর বাঁধ উপচে পড়ছে, বাঁধও ভাঙছে, এইটাও বিশেষজ্ঞরা একটু ভেবে দেখুক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ কান্তিবাবু। কান্তি গাঙ্গুলি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। ছোট্ট একটা বিরতির পর আমি হিঙ্গলগঞ্জে যাব এবং নবান্নে যাব। আমরা জানি আগামীকাল মুখ্যমন্ত্রী সরেজমিনে ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন এবং আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক কলাকুণ্ডায়। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর, আমি একবার নবান্নে সুতপা সেনের কাছে চলে যাবো। সুতপা, আমরা জানি যে আগামীকাল মুখ্যমন্ত্রী তিনি ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন, শুধু তাই না, আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক কলাইকুণ্ডায়। তার সফর সম্পর্কে কি জানা যাচ্ছে? এবং একটা বিষয় খুব ভীষণভাবে চর্চিত হচ্ছে যে আম্পানের ক্ষেত্রে যে ভয়াবহতা আমরা দেখেছিলাম এবং যেখানে যেমন আম্পানের বিভৎসতা সেটাও বেশি ছিল, তার পাশাপাশি আম্পানের থেকে এবার ইয়াসের ক্ষেত্রে অনেক আগাম সতর্কতা, এমনকি আম্পানের মতো ভয়াবহ ঝড় ইয়াস তার এফেক্ট এখানে ফেলবে না এটা জানা সত্ত্বেও প্রশাসন কোনো রকম ঝুঁকি নেয়নি, সে কারণে কি কিছুটা হলেও অ্যাভয়েড করা গেল? দেখো, অবশ্যই, কারণ এত আগাম প্রস্তুতি নেওয়া হয়েছিল, এত মানুষকে সরানো হয়েছিল, যেখানে আম্ফানে অনেক বেশি ক্ষতি হয়েছিল, তা সত্ত্বেও সেই সময় যেখানে 11 লক্ষ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবারে কিন্তু তার বেশি 15.5 লক্ষ মানুষকে সরানো হয়েছিল, যাদের কাঁচা বাড়ি তাদেরকে দূরত্বে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সব থেকে বড় যে সমস্যাটা মোপিয়া, সেটা হচ্ছে যে সমস্ত এলাকাতে, মানে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে যে বিভৎসতা দেখা গেছে এবং দক্ষিণ 24 পরগনায়, সেখানে কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে চাষবাসের ক্ষেত্রে। তার কারণ এখন কিন্তু সমস্ত জমিতেই ফসল ছিল এবং সেই ফসলের খানিকটা আগামভাবে প্রচার করা হয়েছিল কৃষি দপ্তর থেকে, যাতে তুলে নেন কৃষকরা। খানিকটা তুলে নেওয়া গেলেও বেশিরভাগ ফসল কিন্তু তুলে নেওয়ার মতো অবস্থায় ছিল না, তার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। আজকেই মুখ্যমন্ত্রী জানালেন যে প্রায় 2000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে চাষবাসের ক্ষেত্রে, যদিও এখনও পর্যন্ত ফিল্ড ইন্সপেকশন হয়নি এবং সেটা হলে আরও বোঝা যাবে যে কত ক্ষতি হলো। কাজে আগামী দিনে কিন্তু এর একটা প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে, কারণ যে ফসলগুলো নষ্ট হয়ে গেল সেখানে যেরকমভাবে একদিকে ফসলের যোগান কমে যাবে, তার ফলে দাম বাড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর বিশেষ করে এখন এমন একটা করোনার পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যখন আর্থিকভাবে কিন্তু সমস্ত মানুষই খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই রকম একটা পরিস্থিতিতে এই বিভৎসতা, এবং সরকারিভাবে যেহেতু আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা কিছুটা হলেও আটকানো গেছে, কিন্তু সেটা হচ্ছে যে মানুষের মৃত্যু অনেক কম হয়েছে। কিন্তু দেখো, ফসলের ক্ষেত্রে তো কিছু করার ছিল না, সেক্ষেত্রে তো খুব স্বাভাবিকভাবেই যে ক্ষতি হওয়ার সেগুলো হয়ে গেছে। এবং মৎস্য চাষিদের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপক সমস্যা হয়েছে, কারণ প্রচুর যে সমস্ত পুকুর বা যেখানে হয় ভেড়ি, যেখানে মৎস্য চাষ হয়, সেখানে নোনা জল ঢুকে গেছে, তার ফলে প্রচুর মাছ বেরিয়েও গেছে জল থেকে। একেবারে এই পরিস্থিতিতে সরেজমিনে আরো একবার বুঝতে আমরা চলে যাব হিঙ্গলগঞ্জে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত। অর্ক, অর্ক, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছি মৌপিয়াদি, শুনতে পাচ্ছি। আরেকবার এই প্রশ্নটা করো। অর্ক, আমি সম্ভবত তুমি কোনো গ্রামে রয়েছো, গ্রামের মানুষদের আমি তোমার পেছনে দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়, কেমন রয়েছেন তারা একটু তাদের কাছ থেকে জানা যায়। একদম একদমই মৌপিয়াদি, আমি তাদের কাছে অবশ্যই যাবো। আমি রয়েছি হিঙ্গলগঞ্জের এই মুহূর্তে মাহমুদপুরে। আমি একটু তোমাকে তার আগে বলি, আজ সকাল থেকে বাঁকড়া বা কলুপাড়া বা জোড়া বটতলা বা মাহমুদপুর বিভিন্ন জায়গায় হিঙ্গলগঞ্জে আমি ঘুরছি, যে চিত্র মৌপিয়াদি দেখছি, যে করুণ চিত্র দেখছি, তা বোধ হয় হৃদয় বিদারক, মর্মান্তিক এই শব্দগুলো দিয়ে বর্ণনা করা যায়। এখন আমি একটু ক্যামেরা পার্সন সঞ্জীব শাহকে বলবো, ডান দিকে যদি ক্যামেরাটা একটু ঘোরানো যায়, এটা কিন্তু কোনো নদী নয়, এটা একদম গ্রাম, এবং এখানে মানুষের বাড়ি রয়েছে। তুমি ডান দিকে টিউবওয়েল, এখানে বাড়ি সব, এটা কিন্তু সমস্ত গ্রাম
গ্রামটা মানে এদিকে সমস্ত গ্রামটাই গৌরেশ্বর নদী বাঁধ ভেঙে সমস্ত গ্রামের মধ্যে জল ঢুকে গেছে এবং পুরো গ্রামটাই প্রায় জলের তলে। এবং রিলিফ সেন্টারে বহু মানুষ রয়েছেন কিন্তু সবার সেখানেও জায়গা হয়নি এবং সেখান থেকে বহু মানুষ সেই জন্য রিলিফ সেন্টার না থাকতে পেরে রাস্তার উপর উঠে এসছেন বাচ্চা নিয়ে পরিবার নিয়ে সকলকে নিয়ে। আমি কথা বলবো এখানকার কিছু মানুষের সাথে। দাদা কবে বাঁধটা ভাঙলো, কী পরিস্থিতি আপনাদের যদি একটু বলেন? বাঁধটা ভাঙলো আপনার এখান থেকে দুদিন আগে, যেভাবে প্রাকৃতিক দুর্যোগ, এর আগে আমরা বুলবুল দেখেছি, আমফান দেখেছি, আয়লার মতন দেখেছি, কিন্তু সর্বর সাইক্লোন ছাড়ি এবার যেন অন্যরকম রূপ নিয়েছে ইয়েস নামক। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, কী রূপ ক্ষয়ক্ষতি যদি সেটা হয়েছে বলুন? আমি দেখতে পাচ্ছি অনেকটাই আপনাদের বাড়ি। ক্ষয়ক্ষতির হিসাব করলে আপনি ক্ষয়ক্ষতি ধরতে গেলে এখানে কয়েক লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, মাছ, ঘেরের মাছ, ভাটা শ্রমিকদের খাওয়া। আপনাদের এখানে মাছের মাছের চাষ হয়? সর্বশেষ যেটা এখানকার প্রান্তিক সুন্দরবন অঞ্চলের প্রান্তিক এলাকা, এই এলাকার 100%-এর মধ্যে 80% কাঁচা বাড়ি এবং 80% কাঁচা বাড়ির 80%-ই কাঁচা বাড়ি এখানে নষ্ট হয়ে গেছে। মানুষ তাদের প্রাণ বাঁচানোর তাগিদে ডাঙায় এসে দাঁড়িয়েছে রাস্তার উপরে। কোন কালকে রাত্রির থেকেই আপনারা ছিলেন ম্যাডাম, শুনছিলাম অন্যান্যদের মুখ থেকে রাত্রির থেকেই নাকি আপনার পরিবার নিয়ে উঠে এসেছেন। আমরা প্রশাসনের কাছ থেকে আমি আসবো আপনার কাছে, আমি যাবো ওনার কাছে থেকে আমাদের এইসব বাচ্চা কাচ্চা বা সবাই এখান থেকে এই পুরো এলাকাটা বাচ্চাগুলো নিয়ে কোনো কিছুই ঘর থেকে নিতে পারিনি, রাস্তায় এটি এসে উঠে দাঁড়িয়েছে। আর এই রাস্তায় এসে উঠে দাঁড়ানোর পরে তারপরে দেখা যাচ্ছে আমাদের ওদিকে ঘর বাড়ি সব তলিয়ে গেছে ওরা বেরোনোর পরেই। সুরক্ষার জন্য, তাদের স্বাস্থ্যের জন্য ইমিডিয়েটলি কি কি করণীয়, কি কি দেওয়া দরকার? সে কথাই বলছিলাম, একটা যেমন জল, জলবাহিত অসুখের সমস্যা, তাছাড়া কিন্তু প্রাণী, অন্যান্য বিশেষ করে সাপ পতঙ্গ, মশাবাহিত ম্যালেরিয়া, ডেঙ্গু, সাপের কামড়, এইগুলো থেকেও কিন্তু সুরক্ষিত রাখতেই হবে মানুষগুলিকে। করোনা তো আছেই, এই সময়তে আমাদের চেষ্টা করতে হবে যত বেশি সংখ্যক স্বেচ্ছাসেবী সংগঠন সংস্থা তাদেরকে যুক্ত করে এই ত্রাণ শিবিরগুলিতে মানুষরা যারা আছেন তাদেরকে পিঠে পিঠে রাখা, মুখোমুখি রাখা না, যতটা সম্ভব একটা ত্রাণ শিবিরে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল নাম্বার মানুষ রেখে দিয়ে তাদের কাছে পানীয় জল নিশ্চিত করতে হবে, তাদের কাছে মাস্ক সরবরাহ সুনিশ্চিত করতে হবে, কেননা করোনা যায়নি আছে। তাছাড়া সাপের কামড়ের জন্য ওই এলাকা যেখানে ত্রাণ শিবির গুলো খোলা হয়েছে সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা, ব্লিচিং পাউডার হোক, ফিনাইল হোক, সেগুলো ব্যবহার করে যাতে সাপ বা অন্যান্য পোকামাকড় না তাদের আক্রমণ করতে পারে। মশারি ব্যবহার সুনিশ্চিত করতে হবে। মশারি শুধু পতঙ্গবাহিত অসুখ না, সাপের কামড় আটকানোর ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি যে বিষয়টায় গুরুত্ব দেওয়া উচিত, যে ওইখানে সব রকম রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকে যুক্ত করে আমাদের ত্রাণ শিবির গুলিতে যারা আশ্রয় নিয়েছেন তাদের পাশে দাঁড়াতে হবে। এই কারণেই যে মানুষ তো বড় কাঁদছে, তাদের পাশে আমরা না দাঁড়ালে কে দাঁড়াবে? এখন এই সময়ে করোনা, ভেক্টরবন, অন্যান্য অসুখ, সাপের কামড়, অন্যান্য পোকামাকড়ের কামড়, এবং বিশেষ করে যে ত্রাণ শিবির গুলিতে আমাদের যে প্রাত্যহিক কর্ম, মলমূত্র ত্যাগ এবং সেগুলোকে নিকাশ করার যে ব্যবস্থা, সেটা সাময়িকভাবে করতে হবে। এখন অনেক বৈজ্ঞানিক, অনেক ধন্যবাদ ডক্টর বণিক, অনেক ধন্যবাদ। আমরা লাগাতার এই মানুষগুলো কি অবস্থায় রয়েছেন, প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে, এই সমস্ত খবর আপনাদের সামনে হাজির করতে থাকবো। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি ২৪ ঘন্টা।